আজকে আমাদের উইক, ওকে আমরা শুরু করতেছি উইক ফোর এর ক্লাস। আজকে আমাদের লেসন সেভেন এন্ড লেসন এইট দুইটা ক্লাস। তো লেসন সেভেন এবং লেসন এইটে আমরা যেটা শিখব, ক্রেমারস রুলটা শিখব আজকে, আর ইনভার্স ম্যাট্রিক্স নিয়ম বের করাটা শিখব। এই দুটো প্রসেসই আজকে মেনলি শিখব। তো প্রথম আমরা ক্রেমারস রুল দেখব। তো ক্রেমারস রুল এমন একটা জিনিস যেখান থেকে আমরা প্রথম যে লেসন গুলাতে করে আসছিলাম, ওয়ান থেকে ফোর লেসনে যেমন ছিল যে আমাদের ইকুয়েশন ছিল, সেখান থেকে আমাদের সলিউশন বের করতে হতো, সেই প্রসেসটাই। তো সেইখান থেকে আমরা এটাকে যদি ম্যাট্রিক্স এর পদ্ধতিতে, যদি আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে সাহায্যে যদি আমরা এটাকে সলভ করি, তার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে ক্রেমারস রুল। তার মানে আমাদের লিনিয়ার সিস্টেমটাকে যদি আমরা ডিটারমিনেন্টের সাহায্যে কোনো সূত্রে ব্যবহার করতে চাই, তার সাথে সবচেয়ে অ্যাপ্লিকেবল সূত্র হচ্ছে ক্রেমারস রুল, যেটাকে বলা হয়। তো ক্রেমারস রুলটা আমি পড়তেছি। ইফ এ এক্স ইজ ইকুয়াল টু বি ইজ এ সিস্টেম, ইফ এ এক্স ইজ ইকুয়াল টু বি, তো এ এক্স ইজ ইকুয়াল টু বি আমি অলরেডি দেখিয়েছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে যখন ম্যাট্রিক্স এ নিয়ে যাওয়া হয়, তখন যে আমাদের ইকুয়েশনটার কথা আমি বলেছি সেটা ছিল এ এক্স ইজ ইকুয়াল টু বি, যেখানে এ হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর বি হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো ইজ এ সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশন ইন এন আননোন সাজ দ্যাট, মানে এমন একটা বলা হয়েছে এখানে এন সংখ্যক আননোন বা ভেরিয়েবল থাকবে, এবং তার ডিটারমিনেন্ট এখানে একটু ভুল আছে, নট ইজ ইকুয়াল টু জিরো হবে, এখানে ইকুয়াল টু লেখা হয়েছে, ইকুয়াল টু হবে ডেট এ নট ইজ ইকুয়াল টু জিরো। যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। তো তাহলে আমরা বলতে পারবো যে সেই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন আছে। তার মানে ইউনিক সলিউশন মানে হচ্ছে তার এক্সাক্ট আমরা ভ্যালু পাবো। যেমন আমরা দেখা গেছে যে আমরা কিছু ম্যাথ করার সময় বা লিনিয়ার সিস্টেম সলভ করার সময় আমরা দেখেছি ইনফিনিটি মেনি সলিউশন পেয়েছি আমরা, তো ওরকম আসবে না। ইউনিক সলিউশন দ্যাট মিনস হচ্ছে এক্সাক্টলি ওয়ান ভ্যালু, একটা ভেরিয়েবলের জন্য একটা ভ্যালুই আমরা পাবো। তো সেরকম আমরা একটা ইউনিক সলিউশন পাবো। যদি বল কখন পাবো একটা লিনিয়ার সিস্টেমকে একটা সিস্টেমের ইউনিক সলিউশন, তখনই পাবো যখন তার ডিটারমিনেন্টের মান নট ইজ ইকুয়াল টু জিরো হবে, তখন আমরা সিস্টেমটাকে বলতে পারবো যে ইট হ্যাজ এ ইউনিক সলিউশন। দিস সলিউশন ইজ, সলিউশনটাকে এভাবে লেখা হবে, এক্স ওয়ান, যদি এখানে ভেরিয়েবল গুলো এরকম থাকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট ডট, যে কয়টা থাকতে পারে যদি এরকম থাকে এক্স ওয়াই জেড, সেই অনুসারে করে লিখবো আমরা এখানে। তো এটা ক্রেমারস রুল আমরা যেটা বলতেছি সেটা কিন্তু একটা ভ্যারিয়েবল নির্ণয় করার পদ্ধতি, এবং সেটাকে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে বা ডিটারমিনেন্টের মেইন, আমাদের এখানে ফোকাসটা থাকবে ডিটারমিনেন্টের উপর। যেমন আগে আমরা যখন সলিউশন করেছি সেখানে কিন্তু মেইন ফোকাসটা ছিল আমাদের রো ইসিলন ফর্ম, বা আমাদের রো ইসিলন ফর্মে যে লিডিং ওয়ানের যে কথাটা ছিল সেটা ছিল, কিন্তু এবার আমরা যে নিয়মটা পড়তেছি সেখানে আমরা মেনলি ফোকাস রাখবো ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট কে ফোকাস রেখে যে নিয়মটা করা হয়েছে ইকুয়েশন সলভ করার জন্য, সেটাকে আমরা বলতেছি ক্রেমারস রুল, ঠিক আছে? তো এখানে প্রথম বললাম যে আননোন প্রথম হবে সাজ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো। যদি কোনো মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে যদি আমরা লিখি, তার যে এ যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটার ডিটারমিনেন্ট যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন, দিস সলিউশন ইজ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ওয়ান ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্ট অফ এ তো আমি বুঝতে পারবো যে এ যেটা থাকবে একটা ম্যাট্রিক্স, সেটাকে যদি আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখি, দ্যাট মিনস থার্ড ব্র্যাকেটে ছিল ম্যাট্রিক্স এর জন্য, ওটাকে আমরা মডুলাস সাইন দিয়ে লিখলে সেটা ডিটারমিনেন্ট হয়ে গেল। তো এটা হলো ডিটারমিনেন্ট অফ এ। আর ডিটারমিনেন্ট অফ এ ওয়ানটা কি হবে সেটা আমি ম্যাথে দেখাচ্ছি। এক্স টু ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ বাই ডিটারমিনেন্ট এ টু ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তার মানে যে ভেরিয়েবলটাই থাকুক, তাহা তার যে ভেরিয়েবলের জন্য যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই যে মূল ম্যাট্রিক্সটা ছিল তার যে ডিটারমিনেন্ট থাকবে, এটা দিলে প্রত্যেকটা করে ভেরিয়েবলের মানে মান আমরা পেতে পারি। তো এভাবে করে আমরা মানে এটাই হলো ক্রেমারস রুলের মেইন কথা। যদি এখানে তিনটা থাকে তাহলে তিনটা ভেরিয়েবলের মান পাবো, চারটা থাকলে চারটা পাবো। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে ডিটারমিনেন্ট কখনো জিরো হতে পারবে না, যে ম্যাট্রিক্সটা জেনারেলি দেওয়া থাকবে। তো এরকম কন্ডিশন থাকলে আমরা এটাকে ক্রেমারস রুলে নিয়ে যেতে পারবো। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
স্যার একটু লেট করে ঢুকছিলাম, মানে এই যে ছোট করে আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। স্যার আমাদের ওই যে ইন্টারে থাকতে যে ক্র্যামারের ইয়েটা ছিল স্যার, ওই সেম ভাবে তো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ ওটাই ওইটাই জাস্ট আমাদের এখানে করার স্বার্থে এটা দরকার, সেজন্য আমরা এটা নিয়ে আসছি। যেহেতু আমরা ডিটারমিনেন্ট করেছি, ডিটারমিনেন্ট সেটা একটা অ্যাপ্লিকেশন। তো ওকে যাই হোক, ক্রেমার স্থলটা সম্পর্কে আমি আর একবার বলি যে ক্রেমার স্থল তোমরা সবাই কমবেশি ডিটারমিনেন্ট যখন করেছ দেখেছ, তো সেটা ডিটারমিনেন্টের মেন উদ্দেশ্যটা কি আমি সেটা এখানে বুঝাতে চাচ্ছি। এখানে তোমরা এই পদ্ধতিটা হয়তো বা আগে করে আসছো, কিন্তু এই পদ্ধতি করার উদ্দেশ্যটা কি বা এটা দিয়ে কি কাজে লাগে সেটা কিন্তু তোমরা তখন জানতে না। তোমাদের তখন জানা ছিল যে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে, তো চাইলে এখান থেকে আমরা এই এক্স ওয়ান এক্স টু বা এক্স ওয়াই জেড এর মানটা আমরা বের করতে পারি। কিন্তু এখন কিন্তু তোমরা জানো যে এটা আসলে মেন উদ্দেশ্য কি, যে এখানে একটা লিনিয়ার সিস্টেম থাকবে, সেই লিনিয়ার সিস্টেমটাকে সলভ করার জন্যই সেখান থেকে যে আননোন গুলো থাকবে সেগুলোকে বের করার জন্যই এটা একটা পদ্ধতি। এবং এটাই একমাত্র পদ্ধতি না, এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটা নির্ণয় করার আগের পদ্ধতি আমি দেখিয়েছি। তোমরা একটা এর আগে পদ্ধতি তিনটার জন্য জেনে আসছো, যে ওপেন আয়ন প্রতিস্থাপন, তারপর আমি লিনিয়ারের মাধ্যমে দেখিয়েছি, রো এসিলন ফর্মের মাধ্যমে বা রিডিউসড রো এসিলন ফর্মের মাধ্যমে দেখিয়েছি। এবার ওইটারই আর একটা রূপ এখানে আমরা দেখাচ্ছি ক্রেমার রুলের মাধ্যমে। মেইনলি আমাদের ফোকাস কিন্তু আমাদের প্রথম ক্লাসে যেটা ছিল ওইটাই আমাদের ফোকাস এখানে। এক্স এর মান বের করা, হ্যাঁ এখানে আমাদের মেইন টপিকসটাই আমাদের যে মানে মিড টার্ম পর্যন্ত বা আমরা লিনিয়ার অ্যালজেব্রা যেটা করতেছি এখানে মেইন উদ্দেশ্যটাই আমাদের হচ্ছে ভেরিয়েবলের মান বের করা। ভেরিয়েবল ভেরিয়েবল বলতে আননোন বোঝায়, তো আননোনের মান যে বের করার পদ্ধতি এই পদ্ধতি গুলো নিয়েই আমরা নাড়াচাড়া করতেছি, হয় ম্যাট্রিক্স এর মাধ্যমে, হয় ডিটারমিনেটের মাধ্যমে, অথবা অন্য যে প্রসেস যেগুলো আছে সেগুলোর মাধ্যমে। মেইন উদ্দেশ্য কিন্তু ওইটাই আমার। তো ক্রেমার্স রুলে যে কাজটা করা হবে, ক্রেমার্স রুলে যে আমরা ax is equal to b is a system of n linear equation, এটা কিন্তু আমরা দেখেছি যে a হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্স গুলো আছে এই সিস্টেম যদি হয়, সেখান থেকে যদি এর ডিটারমিনেন্ট অফ a, দ্যাট মিনস কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা থাকবে, শুধু কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা থাকবে সেইটার যে ডিটারমিনেন্ট হবে সেটার মান কখনো জিরো হতে পারবে না। যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয় সাচ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ এখানে নট ইজ ইকুয়াল টু জিরো হবে, ইকুয়াল টু না, এটা কিন্তু ওই টাইপের সময় সম্ভবত কপি করার জন্য ওইটা ভুল হয়ে গেছে। এখান থেকে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু যদি জিরো হয় দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন বোঝাচ্ছে যে যেমন এক্স এর একটা মান, ওয়াই এর একটা মান, জেড এর একটা মান, ইউনিক মান পাবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন করেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তখন কিন্তু ইউনিক সলিউশন পাওয়া যায় না। যেমন ধরে নিয়েছিলাম যে আরবিটারি ভ্যালু গুলো ধরে নিয়েছিলাম যে আর এস টি যদি এরকম হয়, এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এর মান ধরে নিয়েছিলাম, ওগুলো কিন্তু ইউনিক সলিউশন না, কারণ ওখানে ইউনিকলি এক্সাক্টলি একটা সলিউশন পাওয়া যায় না। কিন্তু একটা সিস্টেমের ইউনিক সলিউশন পাওয়ার কন্ডিশনটা হচ্ছে তার যে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে সেটা ডিটারমিনেন্ট কখনো জিরো হতে পারবে না। তো এরকম যদি প্রশ্ন করা হয় যে একটা সিস্টেমের ইউনিক ইউনিক সলিউশন পেতে হলে তার কন্ডিশনটা বলো, তখন বলতে হবে তার যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার ডিটারমিনেন্টের মান শূন্য হতে পারবে না। সো এই প্রসেসটা করে যদি এরকম হয়, ইফ সাচ দ্যাট দ্য ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন, এবং এই সলিউশনটা হচ্ছে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ওয়ান ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, এক্স টু ডিটারমিনেন্ট অফ এ টু ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, তার মানে যেটার জন্য বের করতেছি তার ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই যে যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট। এভাবে করে যে কয়টা ভেরিয়েবল থাকবে সে কয়টা আমরা বের করব। তো এখন দরকার ডিটারমিনেন্ট অফ এ ওয়ান, ডিটারমিনেন্ট অফ এ টু, এই যে এগুলো লিখতেছি এগুলো বের করা। তো এগুলো আমরা আসলে ম্যাথের মাধ্যমে যখন একটা এক্সাম্পল দেখি তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা আমরা দেখি, এক্সাম্পল অফ ক্রেমার্স রুল, এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ান যেটা আছে, ইউজ ক্রেমার্স রুল টু সলভ 2x ইউজ ক্রেমার্স রুল টু সলভ 2x প্লাস 3y মাইনাস z ইজ ইকুয়াল টু 1। এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি যে এই সলিউশনটা আমরা ক্রেমার্স রুলের ছাড়াও কিন্তু অন্যান্য পদ্ধতিতে করতে পারতাম, চাইলে আমরা তোমরা যেটা প্রথমে শিখে আসছো সেটা করতে পারতাম, আমরা যেটা শিখিয়েছি এরপর লেসন 4 পর্যন্ত যে পদ্ধতিগুলো সেগুলো যে কোনো একটা বসিয়ে করা যেত।
কিন্তু আমরা এখন নতুন আরেকটা পদ্ধতিও করতে পারতেছি, সেটা হচ্ছে ক্রেমারস রুল। তো এমন যদি বলা হয় সলভ দিস, তুমি চাইলে যে কোনো সিস্টেমই করতে পারো, তোমার তোমার কোনো প্রবলেম নাই, তুমি চাইলে তিনটা যে কোনো একটা করতে পারো। কিন্তু যদি বলে দেয় এটা ক্রেমারস রুলের মাধ্যমে করো, এটা গাউস এলিমিনেশন মেথডের মাধ্যমে করো, তো সেগুলো রুল ফলো করতে হবে। ওকে, এখানে ক্রেমারস রুলের মাধ্যমে করতে বলা হয়েছে, এখানে আমাদের যেটা দরকার, এখানে ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট ডি বাই ইউজিং এক্স ওয়াই জেড ভ্যালুস ফ্রম দ্য প্রবলেম। তো আমাদের এখানে প্রথমে যেটা বলতেছিলাম ডিটারমিনেন্ট অফ এ যেটা, সেটাকে এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে ডি মানে হচ্ছে ডিটারমিনেন্ট, মানে জেনারেল যে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট যেটা হবে সেটা হবে শুধু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা আমরা শিখেছি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এভাবেই বের করা যায় যে এখানে এক্স ওয়াই জেড যেটা আছে ওগুলো বাদ যাবে, শুধু শুধু বাদ যায় যে তিনটা থাকবে, যেমন 2 3 -1 4 1 -3 3 -2 5, হ্যাঁ সবগুলো নিয়ে গেলাম শুধু। তো এখান থেকে লেগলে আমরা ডি এর মানটা পাবো। তো তোমরা ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি আমি শিখিয়েছি বেশ কিছু, তোমরা যে কোনো এখানে যেমন একটা করেছে যে টেকনিকের মাধ্যমে করেছে, তোমরা টেকনিকের মাধ্যমে করতে পারো বা তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। সো আমি এখানে এটার আলোচনা করলাম না, ডিটারমিনেন্টের মান বের হয়েছে -78। এরপরে আমরা যেটা দেখব ডিটারমিনেন্ট অফ এ ওয়ান, তার মানে আমাদের এখানে যে সূত্র বের করতে হলে তিনটা ভেরিয়েবল, এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে তো এক্স ওয়াই জেড ভেরিয়েবলের মান বের করতে হলে আমাদের তিনটা আরো ডিটারমিনেন্টের দরকার আছে, যেটাকে আমরা ডি এক্স দ্বারা প্রকাশ করে প্রথমটা, ডি ওয়াই এবং ডি জেড, তিনটা আমরা বের করতে হবে। ওখানে যেমন ধরো ডিটারমিনেন্ট অফ এ ওয়ান, ডিটারমিনেন্ট অফ এ টু, ডিটারমিনেন্ট অফ এ থ্রি লেখা হয়েছে, তো এখানে ওরকম অনুসারে তোমরা আমরা ডি এক্স, ডি ওয়াই, ডি জেড, কেউ হয়তো বা ডি ওয়ান, ডি টু, ডি থ্রি এভাবে বের করতে পারো, বা যে কোনো নামকরণ দিয়ে করতে পারবা, সমস্যা নেই। তো এটা নিয়ম যেটা হচ্ছে এখানে ডিটারমিনেন্ট এক্স এরটা যখন বের করব তখন তখন আমাদের যে প্রথম যে আমাদের এই যে জেনারেল যে ডিটারমিনেন্টটা ছিল এটার সাথে সবসময় খেয়াল রাখতে হবে। এখানে যে ফার্স্ট যে কলমটা আছে এটা হচ্ছে এক্স এর কলম, আমি আগেও বলেছি যে এটা এক্স এর কলম, এটা ওয়াই এর কলম, এটা জেড এর কলম, এই এই সূত্র অনুসারে। আর এর উপরে যেটা ছিল এই যে সমান সমানের পরে যেটা ছিল এটা কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা ছিল, তো এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর যে কলমটা আছে এইটা ডি এক্স এর বেলায় এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর যে কলমটা আছে এটা এক্স এর যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো উঠে যে ওই কোএফিসিয়েন্ট সরি কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা আছে তার এন্ট্রি গুলো এখানে চলে আসবে, যেমন এখানে 2 4 3 ছিল সেটা উঠে যে এখন 1 11 21, এটা ছিল এই যে 1 11 21 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর যে এন্ট্রি গুলো আছে সেটা চলে আসবে। তো এটা বোঝাচ্ছে ডিএক্স বোঝাচ্ছে এক্স এর যে ইগুলো ছিল কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলো উঠে যেয়ে কনস্ট্যান্টের যে কোএফিসিয়েন্ট আছে সেগুলো চলে আসবে এক্স এর বেলায়, এটা ওয়াই এর বেলায় ওই ওয়াই এর পজিশনে চেঞ্জ করব, জেড এর বেলায় জেড এর পজিশনে একটা চেঞ্জ করব। তো এরপরের কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ ডিএক্স মানে এক্স এরটা নির্ণয় করা, এক্স ডিটারমিনেন্ট নির্ণয় করবা সিম্পলি যে কোনো প্রসেসে। এরপরে ডি ওয়াই, ডি ওয়াই যখন করবা তখন আবার সেই ডি এর সাথে কম্পেয়ার করবা, এই যে আমাদের ডি এটা আছে এটার সাথে যখন করব তখন এইটা হচ্ছে তার ওয়াই পজিশন বরাবর আছে, তো এই এই কলমটা উঠে যে আমাদের এখানে এই যে 1 11 আর 21 চলে আসবে, তখন এক্স এরটা আবার এক্স এর জায়গায় চলে আসবে, জেড এরটা জেড এর জায়গা থাকবে। তো এবার করে ডি ওয়াই পারবো। এরপরে ডি জেড মানে থার্ড যে কলমটা আছে ওটা চেঞ্জ হবে, যে ডি জেড যখন বের করতেছি তখন দেখো থার্ড কলমে চলে আসছে 1 11 21, যেটা ছিল আমাদের কনস্ট্যান্টের যে মানটা ছিল সেটা। তো এভাবে করে ডি এক্স, ডি ওয়াই, ডি জেড এর মান বের করে নিলাম, আর ডি এর মানটাও প্রথমে আমি বের করে নিলাম। তো এরপরে আমরা জানি ইউজ ক্রেমারস রুল টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এক্স ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডি, আমরা সূত্র মতো এটা লিখতে পারি ডি এক্স বাই ডি। তো এখানে মান বসিয়ে যেটা পাবো ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি, ওয়াই এর মান জেড ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডি, তো এখান থেকে 1 পেলাম। তো অ্যান্সার পেয়ে গেলাম তাহলে 4 -2 1, একটু বুঝতে কারো সমস্যা আছে কিনা। না স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো ক্রেমারস রুল তোমরা হয়তো বা আগে করে আসছো, বাট ক্রেমারস রুল যেটা আমি মেইনলি এখানে উল্লেখ করার কারণ হচ্ছে যেহেতু আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখতেছি, আমরা একটা লিনিয়ার সিস্টেমকে সলভ করার বিভিন্ন পদ্ধতি দেখতেছি, তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম পদ্ধতি যে এটার মাধ্যমে আমরা করতে পারি, সো সেটা আমরা এখানে ইনক্লুড করে নিয়ে আসলাম। এরপরে এক্সাম্পল এখানে আরো দেওয়া আছে, এক্সাম্পল 2 খুবই সিম্পল, তোমরা এটাও আমি দেখানোর কিছু এখানে নাই যেহেতু ওই একই পদ্ধতিতে করবা। এরপরে
এখানে আবার ওই এখানে যেগুলো আছে এক্সাম্পল 3 আছে, ইউজ ক্র্যামার সোল টু সলভ, প্রত্যেকটাই একই নিয়মে। এখানে দেখো আবার এ দিয়ে প্রকাশ করছে, A1 দ্বারা A2 A3, তো ওটা তোমরা X1 X2 X3 আছে যার জন্য এখানে A1 A2 A3 এভাবে লিখছে। তো এভাবে করে এখান থেকেও ডিটারমিনেন্ট অফ A1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A নির্ণয় করে X1 এর মান পেয়েছে, সংক্ষিপ্ত করে করেছে। বাট তোমরা যখন ক্যালকুলেশন করে করবে তখন কিন্তু তোমাদের এটা মানে ভাঙে করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, প্লাস হলো যে এটা খুবই ইজি নিয়ম, তোমরা যে কোনো একটা ডিটারমিনেন্টের ওয়ে অ্যাপ্লাই করে এই ম্যাথ গুলো করতে পারবে। মেইনলি সূত্রটা মনে রাখলেই হচ্ছে। তো এখানে এটাই আমাদের ফার্স্ট লেসন ছিল, শুধুমাত্র ক্র্যামারস রুল। তো এখানে এক্সারসাইজ যেগুলো আছে সেখান থেকে আমি কিছু অ্যাসাইনমেন্টে দিব, যেহেতু তোমাদের 14 তারিখ পর্যন্ত বন্ধ, তো এরপর খোলে কিনা এখনো তো শিওর না। তো আমরা চেষ্টা, আমরা অ্যাসাইনমেন্ট যেটা প্রসেস বলেছি সেটাই আমরা কন্টিনিউ করতে থাকি। কিসের বন্ধ স্যার? না বন্ধ বলতে বলছি যে আমার ইউনিভার্সিটি তো খুলতেছে না, গভর্নমেন্ট থেকে কি গভর্নমেন্ট অনলাইনে কথা আমি তো তোমাদের ওই বন্ধের কথা বলতেছি না, তে তোমাদের 14 তারিখ পর্যন্ত বন্ধের নোটিশ, ক্লাসই বন্ধ নাই, সিকিউরিটি নাই। হ্যাঁ ওইটাই ওইটাই কথা বলেছি, যে আমি যে প্রসেসের কথাটা যেটা বলতেছি, তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে আমি তো প্রথমেই বলেছিলাম যদি ইউনিভার্সিটি না খুলে অনলাইনে ক্লাস হয় তাহলে আমরা অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করব। তো সেটা আমরা যেহেতু অলরেডি 2টা অ্যাসাইনমেন্ট হয়েছে মনে হয়, আর একটা অ্যাসাইনমেন্ট দিব, তো যেহেতু এটা আমাদের 3টা দিয়েছেন স্যার, 3টা স্যার, 2টা শেষ হয়ে গেছে স্যার, 2টা শেষ স্যার, এখন আরেকটা দিই, শুক্রবার লাস্ট ডেট, আরেকটা স্যার 12 তারিখ লাস্ট ডেট দিছিলেন, টোটাল 3টা, A1A 1B আর 2 স্যার। আচ্ছা আমি তো ওখানে 1A 1B এটা তো একটা অ্যাসাইনমেন্টে, ওখানে 5 5 মার্কস এখানে মার্ক উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ওকে ওকে, এখান থেকে অ্যাসাইনমেন্ট আরেকটা, হ্যাঁ বলো স্যার, অ্যাসাইনমেন্টে ওই অ্যানসার ভুল হলে একটু কনসিডার করেন, প্রসেস গুলো যদি ঠিক থাকে একটু দেখেন। আচ্ছা সেটা তো আমি বলেছি, যদি কেউ নিয়ম ঠিক থাকে তাহলে, যদি অ্যানসার ভুল হয় তাহলে আমি তাকে কনসিডার করব, কারণ অ্যানসার গুলো শিওর না, তো এই জন্যই। আচ্ছা তোমরা ট্রাই করো, নো প্রবলেম, আমি সেটা দেখতেছি, যেটা সমস্যা হয় কারো সেটা দেখে নিব আমি। আচ্ছা ঠিক আছে, আমি লেসন আজকের সেকেন্ড লেসনে যাচ্ছি। তো এখানে প্রথম লেসনে আমরা যেটা দেখলাম সেটা মেইনলি ক্র্যামারস রুলটাই দেখলাম, আর ক্র্যামারস রুলের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের লিনিয়ার সিস্টেমেরই উদ্দেশ্য, লিনিয়ার সিস্টেমকে সলভ করার একটা পদ্ধতি হচ্ছে ক্র্যামারস রুল, যেটাকে আমরা শুধুমাত্র আগে নির্ণায়ক এর একটা পদ্ধতি হিসেবে দেখতাম। তো এখন যেটা হলো ক্র্যামারস রুল একটা নির্ণায়ক নির্ণয়ের পদ্ধতি না, শুধু এখান থেকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার যে একটা রিলেটেড অংশ সেটা আমরা দেখালাম। এরপরে আমরা নেক্সট লেসনে যাচ্ছি। ওকে, উইক 4 লেসন 8 যেটা আমাদের আছে, তো ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বেশ কিছু ক্লাসে, এর আগের ক্লাসেও আমি বলতেছিলাম। সো আগের ক্লাসের যে টপিকসটা ছিল সেই টপিকসটাকে আমরা নিয়ে আসতেছি। প্রথম আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত ছিল আমাদের করা, তো ওই পর্যন্ত আমরা যেটা পড়েছি ওর পরবর্তী ধাপ থেকে এখানে শুরু করতেছি। ডিটারমিনেন্ট টেস্ট অফ আর ইনভার্টিবিলিটি, তো আমাদের ডিটারমিনেন্ট টেস্ট করা যায় যে আমাদের একটা ম্যাট্রিক্স ইনভার্স হবে কিনা, এই কন্ডিশনটা আমরা কখন বুঝবো? একটা ম্যাট্রিক্স কন্ডিশন বলা হয় যদি একটা ম্যাট্রিক্স যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার কন্ডিশনটা বলো, তাহলে তোমাদের এই যে কন্ডিশনটা আছে সেটা বলতে হবে। এ স্কোয়ার ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স হতে হলে প্রথমেই যে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি এফ ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো, এখানে একই ভুল হয়েছে আমার, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো হবে, এ ইজ ইকুয়াল টু জিরো না, কারণ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইজ ইকুয়াল টু জিরোটা কেন দেওয়া হয়, যখন আমরা ক্র্যামারস রুলটা করেছি তখনও কিন্তু ডিটারমিনেন্ট অফ এ যেটা ছিল সেটা কিন্তু নিচে ছিল, হরে যদি এরকম জিরো থাকে কোনো ম্যাথের, যদি কোনো এরকম একটা ভগ্নাংশের হরে যদি জিরো চলে আসে তাহলে ওই ভগ্নাংশটার কোনো ভ্যালু থাকে না, কারণ ম্যাথে যদি অ্যান্সার জিরো আসে তাহলে সেটাকে একটা জিরো একটা অ্যান্সার হিসেবে কাউন্ট করা যায়, কারণ জিরোর আগে মাইনাস আছে, অন্য কিছু আছে, সেটা কাউন্ট করা যায়। বাট 1/0 ইজ ইকুয়াল টু আসে ইনফিনিটি, তো হরে কখনো ইনফিনিটি আসা যাবে না একটা রেশনাল ফাংশনে, বা একটা যদি
ইয়াকারে থাকে, রেশনাল আকারে থাকে, তো ওখানে কখনো জিনিসটা আমাদের মানে নিচে কখনো হর কখনো জিরো হতে পারবে না, হর জিরো হলে জিনিসটা ইনফিনিটিতে চলে যায়। ম্যাথে জিরো হলে সমস্যা নাই, কিন্তু ইনফিনিটি হলে সেই জিনিসটা ঠিক নাই, এটাই বুঝতে হবে। যে কারো অ্যান্সার যদি ইনফিনিটি চলে আসে, বুঝতে হবে যে না এর ভুল আছে, বা এটা আসলে বিভিন্ন রকম অপারেশন আছে বা পদ্ধতি আছে, সেটা করে তাকে আরো মানে করে মানে সাজিয়ে বা পুনর্বার পুনঃসজ্জিত যেটাকে বলা হয়, পুনরায় সজ্জিত করে তাকে আবার করতে হবে যে সেটাকে। সো এখানে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো হবে, যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স ইনভার্টিবল হওয়ার কন্ডিশন হচ্ছে, তার ডিটারমিনেন্ট কখনো জিরো হতে পারবে না। জিনিসটা বোঝা গেছে কিনা? জি স্যার। তো আমরা যদি বলি যে কোন একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, তার ইনভার্স বের করতে বলি, তো প্রথম যে কাজটা হবে তার ডিটারমিনেন্টটা চেক করে দেখা যে জিরো হয় কিনা। তো সেই জন্য এখানে বলছে যে ডিটারমিনেন্ট টেস্ট, ডিটারমিনেন্ট টেস্ট এই জন্যই করা হয় যে একটা ম্যাট্রিক্স আগে চেক করে দেখতে হয় যে এই ডিটারমিনেন্টের মান জিরো হয় কিনা। যদি জিরো হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে এটার ইনভার্স বের করা সম্ভব নয়। যেমন এখানে বলা হয়েছে সিন্স দা ফার্স্ট অ্যান্ড থার্ড রো, এখানে একটা যাই করা হয়েছে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, যদি জিরো হয় তাহলে এ ইজ নট ইনভার্টেবল। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, যদি এরকম কখনো হয়ে যায় তখন তোমরা বলে দেবে এটা ইনভার্স করা যায় না। তো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইউজিং ইজ অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আমরা জেনারেলি পদ্ধতিতে যেটা জানি, যেটা তোমরা আগেও কিন্তু দেখে আসছো, সেই পদ্ধতিটিরই আমি মানে একটু এখানে লেখা হয়েছে যে এ ইফ এ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স দেন এ ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে যদি তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যাবে বা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, অবশ্যই ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটা হবে তার ইনভার্স ম্যাট্রিক্স। তো এখানে মেইন যে কথাটা ছিল ইনভার্স ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করা আমরা অলরেডি শিখেছি, ডিটারমিনেন্ট বের করা শিখেছি, তো ইনভার্সটা খুব ইজিলি আমরা করে দিতে পারবো যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো একটা প্রথমে ডিটারমিনেন্ট অফ এটা নির্ণয় করতে হবে, কারণ আমি বলেছি যে হর কখনো জিরো হতে পারবে না। তো জিরো ডিটারমিনেন্ট অফ এটা কিন্তু হরে আছে, হর যদি জিরো না হয় তাহলে আমরা আমরা চলে যাব সামনে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে। অ্যাডজয়েন্ট নির্ণয় কিভাবে করতে হয় সেটা অলরেডি আমরা দেখে আসছি ক্লাসে, তো সেই প্রসেসটাই আমরা একটু দেখি একটা ম্যাথের মাধ্যমে। তো দেখো, ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই সেটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো তার আমাদের ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এটা কিভাবে ইনভার্স নির্ণয় করতে পারি সেটা এখানে লেখা হয়েছে। প্রথমে ইনভার্স নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপর সেটাকে ট্রান্সপোজ করে আমরা সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ওই কাজটা এখানে আবার করছে, তো কোফ্যাক্টর্স আর এই আগের এক্সাম্পলটা সমস্ত এখানে দেওয়া হয়েছে, এতো কোফ্যাক্টর্স গুলো নির্ণয় করা হয়েছে। সো এরপরে দেখো এই অ্যাডজয়েন্টটা নির্ণয় করা হয়েছে, এরপরে কাজ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট নির্ণয় করা। তো এখানে ডিটারমিনেন্ট যে কোনো একটা প্রসেসে বের করলে 64 আসবে, তো এখানে ধরে নিলাম 64 ডিটারমিনেন্ট, তো এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/64, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে সেটা, তো এই 1/64 সবার সাথে গুণ করে দিলে এই যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে ওই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার ইনভার্স ম্যাট্রিক্স। তো এই আজকের ক্লাস আজকের যে এটা আমি পড়ালাম, এটা কিন্তু দেখতে খুব ইজি দেখাচ্ছে বা ছোট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন রয়েছে, এবং সেই ক্যালকুলেশন কিন্তু গত 2 ক্লাস ধরে আমি বলে আসতেছি বা পড়ে আসতেছি, ঠিক আছে? সো এখানে তেমন একটা সমস্যা হওয়ার কথা না যদি আগের ক্লাসগুলো ঠিক মতো বুঝো, কারণ ডিটারমিনেন্ট নির্ণয় করা শিখছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখছি। সো এখন এই দুইটার একটু জাস্ট বসিয়ে দিলেই যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স এর ব্যাপারে কোশ্চেন থাকলে বলতে পারো। তারপরে কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম একটু কাইন্ডলি বলেন।
আচ্ছা মেইনলি প্রথমে ওইটার আগে এই এইটা মনে রাখতে হবে, এই যে সূত্রটা, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট বের করলাম ও, তারপর তার ডিটারমিনেন্টটা বের করব, তারপর জাস্ট আমরা ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ, যে ডিটারমিনেন্টের যে মানটা পাবো সাথে অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স থাকবে, তো এই ডিটারমিনেন্টের যে মানটা থাকবে সেটা এর সাথে গুণ হয়ে যাবে। এই যে সেই কাজটা এখানে করা হয়েছে, এখানে দেখো ডিটারমিনেন্ট অফ এ 64 বের হয়েছে। তো এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স, তো এই সেই ম্যাট্রিক্সটা, আর 1 বাই 64, 1 বাই ডিটারমিনেন্টের মান ছিল 64, তো এই যে 1 বাই 64 এই পুরো ম্যাট্রিক্সটার সাথে গুণ হয়ে যাবে, তো যার কারণে এই দেখো 64 দ্বারা সবাই ভাগ হয়েছে। এরপরে এটাকে ভাগ করে কাটাকাটি করলে যেটা আসতো সেটা হয়তো পাশে লেখা যাইতো, আরেক লাইন লিখে লেখা যেত, বা এইভাবে লিখলেও অ্যান্সার হবে, ইভেন এইখানে পর্যন্ত লিখলেও অ্যান্সারটা হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে আর কিছু কি আছে? না, এখানে আজকের লেসনে আসলে খুবই খুবই কম, না যদি আমি ক্লাসে করা দিতে যাইতাম এটা অনেক সময় লাগতো, বাট এখন তো ক্লাস বলতে এটাই আর কি নিতে হচ্ছে। সো এখানে কিন্তু আজকের লেসনের যে মেইন থিম গুলো ছিল সেগুলো কিন্তু আমি গত আগের ক্লাস দুইটাই আমি দেখিয়ে আসছি, যার কারণে আমি তেমন কিছু আজকে আমার বোঝানোর দরকার পড়ে নাই। তো মেইনলি যেটা ছিল আজকে শিখেছি কি, আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা শিখলাম আর ক্রেমার রুলটা দেখলাম, আর এরপরে ইনভার্স ম্যাট্রিক্সের যে এটা যেটা প্রসেসটা দেখলাম এটা ছিল কিন্তু ম্যাট্রিক্সকে রিলেট করে করলাম, আর ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের সহযোগিতায় করলাম। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা মেইনলি শিখতে চাবো, কারণ সেটা তোমরা শিখে আসো নাই, সেটা করানোর উদ্দেশ্যই আমরা আগে এগুলো দেখতেছি। ডিটারমিনেন্টের মাধ্যমে ছাড়াও আরেকটা পদ্ধতি যেটা আমরা এলিমিনেশন মেথড যেটা শিখে আসছি, রো রিডাকশন ফর্মুলা বা রো এসলান ফর্ম শিখে আসছি, সেই পদ্ধতি অবলম্বন করে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। সেই পদ্ধতিটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এটা হচ্ছে আমাদের মেইনলি উদ্দেশ্য, এবং এইগুলো এই জিনিসগুলো দেখলেই আমাদের আসলে শেষ হয়ে যাবে বলতে গেলে লিনিয়ার আলজেব্রার টপিকস গুলো। মেইনলি আমরা লিনিয়ার আলজেব্রা থেকে দুটা জিনিসই শেখার চেষ্টা করেছি, একটা ছিল ইকুয়েশনের সলভ করার বিভিন্ন পদ্ধতি, আর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি, এই দুটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল এখানে করানো। এছাড়াও অনেক কিছুই আছে যেটা লিনিয়ার অ্যালজেব্রার হয়তো র্যাঙ্ক নালিটি এই জিনিসগুলো ছিল, সেটা হয়তো বা আমরা ইনক্লুড করতে পারতেছি না, হয়তো বা যদি আমি সামনাসামনি ক্লাস দিতাম তাহলে অবশ্যই আমি সেগুলো পড়াতাম, যেহেতু অনলাইনে ক্লাস নেওয়ার সময় সবগুলো জিনিস একসাথে নিয়ে আসা যায় না, যার কারণে আমরা একটু মানে মডিফাই করতে হয়েছে, যেগুলো হাতে কলমে করালে আর একটু ব্রডলি করানো যেত বা আর একটু বেশি নিয়ে করানো যেত। সো সেই হিসাবে আমাদের একটু কম পড়ানো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাটা। লিনিয়ার অ্যালজেব্রাটা মেইনলি হচ্ছে যে খাতা কলমে করানোর অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, আমি যেগুলো করালাম এখানে কিন্তু দেখতে খুব ছোট দেখাচ্ছে, কিন্তু তোমরা যখন হাতে কলমে করতে যাবে দেখবে যে এখানে প্রচুর ক্যালকুলেশন রয়ে গেছে। লিনিয়ার অ্যালজেব্রার মেইন উদ্দেশ্যই হচ্ছে ক্যালকুলেশন করে জিনিসটাকে সহজে একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে নিয়ে আসা, রৈখিক পদ্ধতি, মানে রৈখিক দ্বারা বোঝাচ্ছে যে সরল পথ একটা, মানে খুব সহজে আমরা জানি এটাকে নিয়মের মাধ্যমে সলভ করতে পারি, এই উদ্দেশ্যই আমাদের এখানে কাজগুলো ছিল। তো আজকে ক্লাসের মে সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার এই যে আরেকবার বাসায় আমরা একটু ট্রাই করি, না পারলে তারপর হচ্ছে নেক্সট ক্লাসে তো আপনার কোশ্চেন করতে হবে। স্যার এটা মনে করেন যে 1 বাই এট ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট গুণ করে দেব স্যার, হয়ে যাবে। হ্যাঁ, তেমন কোনো কঠিন জিনিস সেখানে নাই, কিন্তু আমরা কিন্তু অ্যাডজয়েন্ট বের করতে হলে বেশ একটা মানে কঠিন পদ্ধতি, মা কঠিন না বলবো যে বেশ ক্যালকুলেশনের কথা যেটা বলতেছি, ক্যালকুলেশন কিন্তু রয়ে গেছে, সেই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের ব্যাপার, এটা কিন্তু হয়তো বা আমি যদি সামনাসামনি ক্লাস দিতাম একটা হয়তো বা ভালো মতো করে দিতাম, বা সেটা আমি তোমাদের খাতা কলমে করে কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছি। সো আশা করি সমস্যা হবে না, যদি তারপরও সমস্যা হয় আমাকে অবশ্যই কোশ্চেন করবে, আমি ক্লাসে বোঝানোর চেষ্টা করবো, অথবা ইন্ডিভিজুয়ালি যদি সমস্যা হয় তাহলে সেটাও আমি চেক করার চেষ্টা করব। ওকে ওকে স্যার, আর অ্যাসাইনমেন্ট হয়তো আজকে একটা দেওয়া হবে, আমি বুঝে শুনে দিব, যদি অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসের সাথে অ্যাড করতে হয় তাহলে আমি নেক্সট ক্লাসেও দিতে পারি, যেহেতু ইউনিভার্সিটি খোলার ব্যাপারে কি ডিসিশন হয় আর দু একদিনের মধ্যে জানতে পারবো, সো সেটা তারপর অনুসারে আমি আসলে দিতে চাচ্ছি। তোমরা আগের যে অ্যাসাইনমেন্ট দুটো আছে যে সেজন্য আমি শুক্রবার পর্যন্ত বা টাইমটা তোমাদের দিয়েছি, সো নেক্সট অ্যাসাইনমেন্ট যদি আমাদের কোনো কারণে ইউনিভার্সিটি বন্ধ এক্সটেন্ড করে, বন্ধ বলতে ওই যেটা বোঝাচ্ছে যে সরকার যদি আরো
ছুটি এক্সটেন্ড করে, তাহলে আমি থার্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে তোমাদের ভাইবার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা নিব, একটা ভাইবার জন্য তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে বা আমি রিভিউ ক্লাস হিসেবে দিয়ে দিব, তো সেটা থেকে তোমাদের ভাইবার নেওয়া হবে বলে দিব সেটা সেই অনুসারে। বাট যদি কোনো কারণে ইউনিভার্সিটি খুলে খুলে যায় 14 তারিখের দিকে বা 15 তারিখের দিকে, তো নেক্সট ক্লাস বাকি ভাইবা যেটা আছে সেটা তো আমি বলে দিব যে কিভাবে কি নিব, সেটা সম্পর্কে আলোচনা হবে। যাই হোক, আমরা তারপরে একটু ওয়েট করে দেখি যে আসলে ডিসিশনটা কি দেয়। 14 তারিখ যেহেতু পর্যন্ত বন্ধ, যেহেতু অবশ্যই 12 তারিখ বা 11 তারিখের দিকে ডিসিশন একটা আমরা পাবো, যেহেতু 9 তারিখ অলরেডি আছে, তো আজ 2-3 দিন আমরা ওয়েট করি। ওই অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করো, আর যদি এরপরে অ্যাসাইনমেন্টটা আমি নেক্সট ক্লাসে বা এরপরে বুঝে শুনে আমরা দিয়ে দেবো 2-1 দিন পরে, ঠিক আছে? বন্ধের ডিসিশনটা পেলেই আমরা দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা এখন আইডি গুলো দিতে পারো। হ্যাঁ বলো। নিজে মনে হয় ভুলে গেছিলাম গত ক্লাসে, আমার খেয়াল নাই যে আমি দিছি কিনা, এখন সেটা তো আমি চেক করতে, তুমি যদি না দিয়ে থাকো সেটা এটা এইটুকু তো খেয়াল রাখতে হবে, ক্লাসে থাকলে যদি অ্যাটেন্ডেন্স না দিয়ে যাও তাহলে সেটা তো খারাপ দেখায় না, তাই না? স্যার এক্ষেত্রে কিন্তু আমার নামের সাথে আইডি লেখা আছে, ভিডিও দেখলেই পাওয়া যাবে যে আমি ক্লাসে জয়েন। আচ্ছা, আমি ওটা চেক করি। আমারও সেম কোশ্চেন স্যার, সেম অবস্থা স্যার, আমার তো নামের সাথে আইডি আছে স্যার, কিন্তু ওই আমার তো দিতে ভুলে গেছে 2-3 দিন, একদিন সাবা ক্লাসে এরকম ভুল করতেছে যে ওরা জয়েন করতেছে ঠিকই কিন্তু এখানে আইডিটা দিচ্ছে না, সেটা ভুল করছে তো। শোনো, এটা মাইক্রোফোনটা অন থাকে, আমি বলতেছি শোনো, তোমার দেখো ক্লাসে যখন তোমরা থাকো, ক্লাসে যদি স্যার নাম কল করে তখন যদি কেউ নাম আইডি দিতে ভুলে যায় বা ক্লাস থেকে তারপর সে লিভ নিয়ে চলে যায়, তখন কি পরবর্তী ক্লাসে যদি বলে স্যার তো হয়তো বা অ্যাকসেপ্ট করে, কিন্তু জিনিসটা কিন্তু লিগাল না, তাই না? তোমার এটা এসব একটা দায়িত্ব যে তুমি অ্যাটেন্ডেন্স করছো, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাই, চাইলে তোমরা ক্লাস শুরুর সাথে সাথে অ্যাটেন্ডেন্স গুলো এখানে দিয়ে দাও, তো আমি বলার আগে তোমরা দিয়েছো তো তুমি দিয়ে দিবা, কিন্তু তোমাদের জি স্যার কিন্তু যদি দেখা যায় যে প্রায় ক্লাসে নাই, একটা দুইটা ক্লাসে আছে, তখন মার্কিং ক্ষেত্রে অবশ্যই একটু কম আসবে, এইটা আর কি। মার্কিংটা 100% মানে ইভালুয়েশন করে দেওয়া হয় না, এটা দেখে দেওয়া হয় যে কে কতটুকু আসছে, আমার পক্ষে তো এটা সম্ভব হবে না যে আমি ভিডিও দেখে দেখে তোমাদের আইডি গুলো দেখে নিবো, এটা ঠিক না। আমি যেহেতু চ্যাটের অপশনটা এখানে দিয়ে দিয়েছি, এই জিনিসটা একটা আলাদা আমার তারপরও মিস করে তার এটা তো মানে তার, অথবা অনেকে মাইক্রোফোন অন রেখে বা ক্লাস অন রেখে চলে যায়, এটা আমাদেরও জানা আছে, তো তাদের ব্যাপারে কোনো কথা হবে না, যদি কেউ হয়তো বা ভুলে যায় সেটা একটা ব্যাপার, এখন আলোচনা হচ্ছে, এখন দাও যারা দিবে বা যাদের রিমাইন্ড করা হয়েছে, ইভেন তারপরে যদি কন্ট্যাক্ট করেছে স্যার আমি ছিলাম আমি দিতে পারিনি আইডিটা, তখন মেসেঞ্জারে দিলেও তখন আমি ওটাকে অ্যাকসেপ্ট করব, বাট তারপরেও যদি সে তার না আসে তাহলে তো তার মানে আমি বুঝে নেবো যে সে হয়তো অ্যাটেন্টিভ না, অ্যাটেন্ডেন্স মানেই তো অ্যাটেন্টিভ। ওকে, দিয়ে দাও আইডি গুলো যারা আসো সবাই দাও, আর যাদের সমস্যা না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে স্যার। ওকে স্যার।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।